সাউন্ড চেঞ্জ হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুজুকি জিগজারের এসএফ। আর এই বাইকটা হচ্ছে আমাদের বড় ভাই আরহত ভাই। ভাই, আপনি এটা কিনছেন কত টাকা দিয়ে? এটা যখন কেনা হয়েছে তখন হচ্ছে এটা প্রাইস ছিল হচ্ছে 2,79,000 টাকা। এটা কি ABS? 19,900 ABS, সিঙ্গেল চ্যানেল ABS। আর এটার পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের টায়ার, আর সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টায়ার। তো আপনি কিনছিলেন হলো 2,79,980। তো বাইকটার সার্ভিস কিরকম? আপনি কিনছেন কতদিন হয়েছে? মে মাসে 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। তো 1 বছরে আপনার ফ্রি সার্ভিস পাইছেন কয়টা? 4টা। ফ্রি সাইড সাইডটা কি ফ্রি করাইছেন না করেন নাই? দুইটা করাইছে আর বাকিগুলো করেন, বাকিগুলো করেন নাই। আপনার তেলে যায় কি রকম? এটা আসল অনুরূপ না। কত যায়? আমার মনে হয় 35 এর বেশি যায় না। 35 এর বেশি যায় না। আপনি এটা লং ট্যুর দিবেন কত দূর? 1000 কিলোমিটার। কোথায় গেছেন? বরিশাল থেকে বান্দরবান, বান্দরবান থেকে বরিশাল। তো তার ভিতরে আপনার ইঞ্জিন হিট হয়েছে কিরকম বা এরকম? অয়েল কুলিং সিস্টেম না থাকার কারণে, এটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম, যে কারণে হচ্ছে আপনার হিটটা বেশি হয়। হিটটা বেশি হয়। তো যাওয়ার পথে এছাড়া কোনো প্রবলেম হয় না 1000 কিলোর ভিতরে? ইঞ্জিন হিট হয়েছে, এছাড়া কোনো প্রবলেম নাই। এই আপনি টোটাল 1 বছরে চালায়, সাউন্ড চেঞ্জ হয়ে যায়। টোটাল 1 বছরে কত হাজার কিলো চালাইছেন একটু দেখাই? 20,000। এক বছরে হচ্ছে গিয়া 22,602 কিলোমিটার। 602, ওকে ফাইন। তার মানে আপনার 1 নম্বর বক্তব্য হচ্ছে গিয়া এটা সাউন্ড চেঞ্জ হয়ে যায়। সাউন্ড চেঞ্জ হয়ে যায়, ফুয়েল সার্ভিসটা ভালো না, মাইলেজটা ভালো না, মাইলেজটা ভালো না। ABS থাকা মানে FI ইঞ্জিন হওয়া সত্ত্বেও মানে ফুয়েল সার্ভিসটা ভালো, FI ইঞ্জিন বাট ফুয়েল, তারপর ফুয়েল ডিস্ট্রিবিউশনটা ভালো না, মাইলেজ কম। তার মানে এক কথায় আপনি এটা চালে কি অর্ধেক স্যাটিসফাই অর্ধেক স্যাটিসফাই না? সার্ভিস ভালো কিন্তু হচ্ছে যে কিছু কিছু প্রবলেম আছে। বাইরে আপনি কোনো কাজ করাইছেন? হ্যাঁ, বাইরে কাজ করাইছি। কি কি কাজ করাইছেন? প্লাগ ফ্লাগ এগুলো আবে যে এগুলো চেঞ্জ করাইছি। প্লাগ চেঞ্জ করছেন এর ভিতরে দুইবার? মানে 22,000 কিলোর ভিতরে দুইবার প্লাগ চেঞ্জ করছেন? 10,000 20,000। আর টায়ার? টায়ার এখনো চেঞ্জ করা না, কিন্তু পিছনেটা চেঞ্জ করতে হবে, পিছনেটা চেঞ্জ করতে হবে। তো দর্শক, আমি এবিএসটা কাজ করে কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন প্রপার কাজ করে না। ABS মাঝে মাঝে প্রকাশ কাজ করে না। দর্শক, আমরা ব্যাড মানে বক্তব্য পাইলাম বেশ কয়েকটা বড় ভাইয়ের গাড়ির দিয়া। তার 1 নম্বর বক্তব্য হচ্ছে গিয়া এটা মাইলেজটা তেমন সে স্যাটিসফাই না, আশা রূপ না। তারপরে হচ্ছে আপনার ইঞ্জিন সিস্টেমটা দিলে ভালো হইতো, এয়ার কুলিং সিস্টেম বাট FI ইঞ্জিন, কিন্তু গাড়ি অতিরিক্ত দূরে চলার কারণে 1000 কিলো সাউন্ড টোটালি চেঞ্জ হয়ে গেছে, এই তো। আর হচ্ছে ঠান্ডা হলে ঠিক হয়ে যায়। তো গাড়ি ম্যাক্সিমাম গাড়ি আপনার লংয়ে চালাইলে ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাউন্ড একটু চেঞ্জ হয়, এরকমের কমপ্লেন অনেকেরই আছে। বাট তারপরও এটা যেহেতু একটা অনেক সুন্দর বাইক, জাপানি ব্র্যান্ডের বাইক, কিন্তু এই ধরনের বক্তব্য আশানুরূপ না। আমরা আমাদের দর্শক আপনারা যারা আছেন শুনলেন তাদের তার বক্তব্য, ভাইয়ের বক্তব্য হচ্ছে গিয়া আশানুরূপ না। আপনি লাইট টাইট কোনো চেঞ্জ করছেন? লাইট টাইট সামনের হেডলাইট আর এগুলো কোনো কিছু কার সেট আছে? শুধু প্লাগ চেঞ্জ করছেন দুইবার, 22,000 চালানোর মধ্যে সে দুইবার প্লাগ চেঞ্জ করছে। তো এর থেকে আপনি আপনার বক্তব্য কি, আমার যারা দর্শক আছে তারা কি এটা না আপনি সাজেশন করেন কেনার জন্য না করেন না? ব্যাপারটা হচ্ছে এরকম যে এই প্রাইজের ভিতরে বাজেটের ভিতরে হচ্ছে বাইকটা ভালো, খারাপ না, কিন্তু আর একটু বেটার সার্ভিস হওয়ার দরকার ছিল। সার্ভিসটা আর একটু ভালো হইলে ভালো হইতো। প্রাইস অনুযায়ী না, লুকিং টু কিন্তু খুবই সুন্দর। আপনার একটা পাখির, ইগল পাখির লুক দেওয়া আছে এটাই। বাইকটা কিন্তু একটা এজ লাইকে ইগল পাখির সামনের যে মুখটা না সেরকম দেখা যায়। তো ধন্যবাদ দর্শক, আমাদের এই শর্ট সময়ের অল্প একটু সময়ের মধ্যে ভাইয়ের একটা ইউজার রিভিউ নিলাম আপনাদের উদ্দেশ্যে, আমি দিলাম। সাজেশন হচ্ছে এটাই যে যদি বাইক কিনেন, বাইক কেনার আগে অবশ্যই আপনার আশেপাশে আরও 2-1 জনের রিভিউ নেবেন, তারপরে আপনি বাইক চুজ করবেন। নট অনলি আমাদের রিভিউর উপরে আপনি ডিসিশন নেবেন না যে আপনি বাইকটা কিনবেন না কিনবেন না, যেহেতু জাপানি ব্র্যান্ড
ভালো খারাপ মিলিয়ে হইতেই পারে। আর ইলেকট্রিক জিনিস, এটা হলো আমার পার্সোনাল মতামত, 100 গাড়ির ভিতরে একটা গাড়ি খারাপ হইতেই পারে। এটা কোনো মাইলেজটা মিনিমাম একটা স্পোর্টিং বাইকে আপনার 40 রূপে পাওয়া আমরা সবাই আশা করি, যেহেতু বাঙালি মানুষ এফআই ইঞ্জিন তো বেশি হওয়া বেশি হওয়া উচিত, বাট ওই রকম না। এবং এটা আরপিএমটাও সবসময় মানে বাড়াই রাখতে হয়, মানে আরপিএম লো করলে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা তো তাহলে এটা খুবই বাজে আমার মতে, যেহেতু এফআই ইঞ্জিন তো আপনি যদি আরপিএম কমাই রাখেন তাহলে তো পটাস পটাস বন্ধ হয়ে গেলে যে কোনো জায়গায় তো অনেক সমস্যা। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায়। ভাইয়ের একটা শর্ট টিভিউ নিলাম আপনাদের উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমাদের ব্যাকর ব্যাকর দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাত 12:45 বরিশালের 30 গ্রহণ আমরা আছি। এখান থেকে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।